প্রবাসী ভাইদের সাথে সপরিবারের সদস্যরা বেঈমানি করে, এজন্য কিছু নসিহত করুন। আহারে ভাইরে, আমি 10 বছর প্রবাসে ছিলাম, আমি বুঝি প্রবাসীদের এই কষ্ট। প্রবাসীদেরকে আমি বলি সব সময়, কিছুদিন আগে সাউথ কোরিয়াতে গেছিলাম প্রবাসীদের একটা বড় প্রোগ্রামে, আমি বলেছিলাম যে আমাদের প্রবাসী ভাইদের অবস্থা হলো এই বেচারাদের কোনো দেশ নাই, প্রবাসীদের কোনো কি নাই, দেশ নাই। কিভাবে দেশ নাই? এরা যদি নিজের দেশে আসে, প্রবাসীরা যদি দেশে আসে, বাজারে ঘাটে রাস্তায় দোকানে সবাই বলে বিদেশি আসছে, কি বলে বিদেশি, তাহলে নিজ দেশে সে কি বিদেশি। আর সে যেই দেশে থাকে ওইটা যদি মিডিল ইস্ট হয় তো বলে আজনবী, আজনবী। আজনবী মানে বুঝেন, আজনবী মানে অচেনা, অজানা, অপরিচিত, মানে এর চিনি না, মানে এটা আমাদের দেশের না, মানে বিদেশি সোজা কথা। তো বেচারা প্রবাসী যে দেশে থাকে ওরাও ওই দেশের লোক হিসেবে স্বীকার করে না, আর নিজের দেশে আসলেও সবাই বলে কি আসছে, বিদেশি আসছে। তো বেচারা কোনো দেশ আছে নাই, দেশ হলো ওই বিমানে যতক্ষণ আকাশের উপরে থাকে ওই বিমানে। এই কষ্টের কোনো শেষ নাই, সারা জীবন উপার্জন করে কাউকে খুশি করতে পারে না। এত দেওয়া দেওয়ার পরও মানুষ কি হয় না খুশি হয় না, এত নাশকর, এত অকৃতজ্ঞ আমরা, এত নিমক হারাম আমরা, যে যা দিছে আলহামদুলিল্লাহ, বাপ মা পর্যন্ত খুশি হয় না, স্ত্রী পর্যন্ত খুশি হয় না, অন্য মানুষ তো পরের কথা, শুধু চাই চাই চাই। কত কষ্ট সেখানে তারা করে, যদি তারা একেবারে আরামের মধ্যেও থাকে, প্রিয়জন থেকে দূরে থাকার কষ্ট কত বেশি এটা যারা জেল জীবনে থাকে তারা বুঝে, আর যারা প্রবাসে আছে তারা কিছুটা টের পায় কত কষ্ট হয়। এই জন্য প্রবাসীদের প্রতি জুলুম করবেন না আল্লাহর হস্তে, তাদের প্রতি একটু রহম দিল হবেন, খাই খাই করবেন না, যা দিতে পারে শুকর আদায় করবেন, না দিতে পারলে বেচারার ওজর আছে এটা বুঝবেন, কোনোভাবে ব্লেম এবং অভিযোগ করে বেড়াবেন না। আর প্রবাসীরা যারা আছেন আমি তাদেরকেও বলি, আপনারা একটু বিবেক বুদ্ধি খরচ করে চলেন, যা কামাই করেন সব ঢাইলা দিছেন, একদম বইয়ের কাছে, বাপের কাছে, ভাইয়ের কাছে, মায়ের কাছে সব দিয়ে দিছেন, নিজের হাতে কিছু রাখলেন না, এরপর দেখা গেল বউ যদি অমানুষ হয় চম্পট আছে না নাই। প্রবাসে থাকে তো বউরে কাছে পায় না, দূরে থাকে, মিস করে অনেক বেশি, ফিল করে অনেক বেশি, মহব্বতের চোটে টাকা পয়সা সব বউয়ের নামে দেয়। আপনার তো ইসলাম এটা বলে নাই, বউরে কিছু দেন, তুমি খরচ করো স্বাধীনভাবে, বাট আপনারটা আপনার কাছে রাখেন। অনেক ছেলেরা আছে বাপের নামে সব জমি জমা কিনে প্রবাসীরা, আবার অনেক বাপরাও আছে এত বেবুজা, ছেলে নিজের নামে জমি কিনলে বাপ মন খারাপ করে, এটা বাপের মূর্খতা, বাপের অজ্ঞানতা, বাপ জানছে না সেজন্য এটা করছে, তার সম্পদ তার নামে থাকবে, এটাই সঠিক। আপনার নামে থাকতে পারে, আপনার সে যে জমি বিক্রি করে গেছে সেই জমিটা আপনার আবার কিনে দিল, বা ওই পরিমাণ জমি কিনে দিল, টাকা দিল, বা আরও এক্সট্রা কিছু আপনাকে দিল গিফট হিসাবে, ঠিক আছে বাবা অনেক কষ্ট করছে এক সময় আমার বিদেশ পাঠাইছে, ঠিক আছে আমি বাবার 2-4-5 বিঘা জমি কিনে দিলাম বা ওইটা করে দিলাম, এটা করুক সে, এটা অনুদান, এটা ক্লিয়ার তাকে হাদিয়া, আর নিজেরটা নিজের কাছে থাকবে। এই হিসাবগুলো আলাদা আলাদা না করার কারণে পরে একসময় ভেজাল হয়। আমরা হলাম সব লোক হলো মুখে মুখে মিষ্টি, আতে আতে বিষ, দাঁতে দাঁতে মিষ্টি, আতে আতে বিষ, উপর দিয়ে বলি না 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 আমার নামে দরকার নাই, সব তোমার নামে হোক, কদিন পরে এবার বলি না এগুলো তো আমার কামাই করা জিনিস। তা আগের ভেজালে ভালো ছিল, ক্লিয়ার কাট করা দরকার ছিল। প্রবাসী অনেকে ভুলটা করেন, এই ভুলটা করবেন না। ইসলাম আপনারা বলে না উজাড় করে সব ঢেলা দিয়ে এক জায়গায় এরপরে ধরা খায়া বলেন যে আমার তো হায় হোসেন হায় হোসেন, আমার তো হায় কোপাল হায় কোপাল। আল্লাহ আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন। অতএব প্রবাসী ভাইদের প্রতি সবাই সদয় যেমন হব, প্রবাসী ভাইরাও বুদ্ধিদীপ্ত ডিসিশন নিব, চিন্তা ভাবনা করে নিব এবং খুব হিসাব নিকাশ করে করব। অনেক প্রবাসী এখনও আছে নিজের অ্যাকাউন্টও নাই, টাকা সব আরেকজনের কাছে পাঠাচ্ছে, এই ভুল কাজগুলো করবেন না আল্লাহর ওয়াস্তে, এবং নিজের হাতে জিনিস রাখবে যাতে করে কেউ আপনার সাথে বিট্রে করতে না পারে। আল্লাহ ওনাদেরকে বোঝার তৌফিক দান করুন।